নমস্কার, আমি চিরঞ্জন, টিএসএলএম নিউজে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, সকাল থেকে প্রচুর খবর দেখছেন, প্রচুর খবর হয়তো শুনছেন। আচ্ছা, শুনেছেন কি আজ অর্থাৎ শুক্রবার জামুরিয়ার এক বেসরকারি স্টিল প্ল্যান্টে সেখানে এক শ্রমিকের মৃত্যু হয়েছে এবং 3 জন আহত হয়েছে। এক শ্রমিকের মৃত্যু হয়েছে, 3 জন আহত হয়েছে। আমরা বলছি না, বলছে সেখানকার রাজনৈতিক সংগঠনের যিনি নেতা আইএনটিটিইউসি, তিনি বলছেন। এবং তারপর মৃতদেহটা কি হলো এবং যারা আহত তারা কোথায় গেল, কোথাও দেখছেন, কোনো খবর দেখছেন? শোনাবো আমরা, দেখাবো আমরা, দেখতে থাকুন। আসানসোলের জামুরিয়ার এক স্টিল অ্যান্ড পাওয়ার প্ল্যান্ট, সেখানে টায়ার ব্লাস্ট করে মৃত্যু হয়েছে এক শ্রমিকের এবং 3 জনেরও আহত হয়েছে। এবং যেটা বলা হচ্ছে যে ক্রেনের ড্রাইভার সে, এবং ক্রেনের কোনো খালাসি ছিল না, এবং সে ক্রেনের উপর থেকে নিচে নেমে এসেছিল, টায়ারের কোনো সমস্যা হয়েছিল, সেখানে কাজ করছিল, হঠাৎ টায়ার ব্লাস্ট করে সেখানেই তার মৃত্যু হয়, এমনটাই বলছে কিন্তু ওই কারখানার তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতা। এবং শুধু তাই না, সে বলছে তার সঙ্গে আরও 3 জন আহত হয়েছে, এবং সে যখন তার ক্ষতিপূরণের কথা বলতে যায় তখন তাকে ম্যানেজাররা ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং তাকে বলতে দেওয়া হচ্ছিল না, এমনটা অভিযোগ করছে। শুধু তাই নয়, মৃতদেহ তার বাড়ির লোক আসার আগেই নিয়ে চলে যাওয়া হয়েছে, বলা হচ্ছে নাকি দুর্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহ তার বাড়ির লোক আসার আগেই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই অভিযোগ সেই স্থানীয় ওই কারখানার তৃণমূল নেতার। এবং সেখানের দুজন আধিকারিক, কারখানার দুজন আধিকারিক তাদের নামও বলে দিচ্ছেন যারা মৃতদেহ তুলেছে। এবং পুলিশ সেখানে নাকি গেছিল, তারা বলছে পুলিশ সেখানে গেছিল এবং সেই তৃণমূল নেতৃত্ব অনুরোধ করেছিল বাড়ির লোক এলে মৃতদেহ নিয়ে যাবেন, ক্ষতিপূরণের কথাবার্তা হবে, কিন্তু সেসব কিছুই শোনা হয়নি। মৃতদেহ নাকি দুর্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। এখানে 200 একটি ক্লিন নতুন তৈরি হয়েছে, তো সেইখানে কাজ চলছিল, আর কাজ চলতে চলতে যে ক্রেন ড্রাইভার যে আছে, সে অপর থেকে ওর খালাসি ছিল না, অপর থেকে এসে নিচে টায়ারের কিছু টাইট করছিল, হঠাৎ টায়ার ব্লাস্ট করে যায়। তো আমরা যখন আওয়াজ উঠে তখন দৌড়ে এসে দেখছি 3 জন ইঞ্জুরি হয়েছে, 3-4 জন ইঞ্জুরি হয়েছে, তার মধ্যে একজন একদম পুরো স্পট ডেড হয়ে গেছে, এখান থেকে একটু উঠে গেছে, গেদি বেরিয়ে গেছে। আর তো আমরা মানে গাড়ি ব্যবস্থা বলার জন্যে অফিসে খবর দিই, অফিস থেকে লোক এসে গাড়ির ব্যবস্থা করলো। আমাদের মানুষ ছিল যে জিএম, আমি যখন বলতে যাই তখন আমাকে বলছে তুমি এখান থেকে হাঁটাও, তুমি কে আমি বুঝে নেবো, আমাকে এমনকি এমনি কলার ধরে ঢেকালে করলো। তুমি অ্যান্ড পাওয়ার লিমিটেডের জেনারেল সেক্রেটারি বিদ্যুৎ গোড়াই। আচ্ছা, এখন পর্যন্ত কী হলো? এখন ওই নিয়ে গেছে আর বডিটাকে বাইরে নিয়ে চলে গেলাম। আমি বারণ করলাম যে এখান থেকে বডি আপনি নিয়ে যান না, যেটা মারা গেছে এখানে থাক। হ্যাঁ, বাড়ির লোক আসবে, দিয়ে তারপরে একটা ফাইসলা হবে, তারপরে নিয়ে যাবেন আপনি। ম্যানেজমেন্টের লোক বডি তুলেছে সেন গুপ্তা, মেকানিক্যাল ইনচার্জ আর মুন্না সিং। নামটা দুর্গাপুর নিয়ে যাবে, তো ওখানে খবর দিচ্ছে পুলিশ এসছে। হ্যাঁ, পুলিশ এসে ভিতরে আলোচনা কিছু একটা হয়েছে। ইউনিয়ন পক্ষ থেকে কী হবে আপনার? ইউনিয়ন পক্ষ থেকে এবারে আমরা খবর নেবো বাড়িতে যে কে আছে, বাড়ি তাদের বাড়ির লোককে এসে চেষ্টা করবো যে যেটা মানে যে যেটা পাই সেটা যেমন সঠিকভাবে পাওয়া যায়। বাপি এটা ঘটনা কখন হয়েছে? ঘটনাটা ঘটেছে ঠিক 12:40 কাছাকাছি, 12:40 লয় মোটামুটি। হ্যাঁ, 12:20 হবে, 20:20 পুলিশ এসছে। হ্যাঁ, পুলিশকে আমি অসীম থেকে ফোন করেছিলাম যে এরকম ব্যাপার প্রভাত দেখে জানানো হয়েছে। সম্পূর্ণ ছবি দেখলেন, সম্পূর্ণ বক্তব্য শুনলেন, এবং যেটা উঠে এলো যে টায়ার ব্লাস্ট করে তার মৃত্যু হয়েছে, খালাসি ছিল না, ক্রেনের ওপর থেকে নিচে নেমে এসেছিল, একজন মৃত্যু হয়েছে এবং 3 জন তারা আহত হয়েছে, এমনটা বলছে সেই তৃণমূল নেতৃত্ব। প্রশ্ন হচ্ছে স্বভাবতই, জামুরিয়াতে কোনো ঘটনা ঘটলে, মৃত্যু হলে তার পোস্টমর্টমের জন্য আসানসোলে নিয়ে আসা হয়, এবং শুধু তাই নয় আহত হলেও আসানসোলে নিয়ে আসা হয়। এক্ষেত্রে বলা হচ্ছে তাকে নাকি দুর্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে, এমনটা বলছে সেই তৃণমূল নেতৃত্ব। এবং একথাও বলছে পুলিশ এসছে, ভেতরে কোনো কথাবার্তা হচ্ছে, তবে তা সে বারবার বলছে যে ক্ষতিপূরণের জন্য বলা হচ্ছিল, কিন্তু তার আগেই 2 আধিকারিক তারা মৃতদেহ নিয়ে নাকি দুর্গাপুরে নিয়ে গেছে।
অর্থাৎ প্রশ্ন হচ্ছে যে মৃতদেহ যদি মৃতই হয় তাহলে পোস্টমর্টমে যদি দুর্গাপুর কেন আসানসোলে তো হতে পারত, আহতরা কি আসানসোলে এসছে সেটা তিনি পরিষ্কার করে বলতে পারছেন না, কিন্তু বলছেন একজন ঘটনাস্থলে মারা গেছে এবং তিনজন আহত। অর্থাৎ তার সম্পূর্ণ বক্তব্য আমরা শোনালাম, একবার ভাবুন দেখি এই সমস্ত বেসরকারি কারখানায় যারা বাইরে থেকে কাজ করতে আসে এবং এরকম ধরনের ঘটনা ঘটে, মৃত্যু হয়, বাড়ির লোক আশা লাগিয়ে সেই মৃতদেহ নিয়ে চলে যাওয়া হয়, এমনটা অভিযোগ, সম্পূর্ণটা অভিযোগ আমরা কিন্তু বলছি না। অর্থাৎ যারা কাজ করতে আসে তাদের ভবিষ্যৎটা কী, কী লেখাপড়া থাকে, কতটা নিরাপত্তা থাকে এবং কী নিরাপত্তা দেওয়া হয়, ক্ষতিপূরণের মাপকাঠি কতটা, প্রচুর পরে প্রশ্ন উঠছে। এখন দেখার প্রশাসন কী ব্যবস্থা নেয়। তবে সব খবর দেখতে চোখ রাখুন TSNM নিউজের পর্দায়। আপনার এলাকার খবর দেখতে চোখ রাখুন TSNM নিউজে। সাবস্ক্রাইব করুন TSNMnews.com, ইউটিউবে সাবস্ক্রাইব করুন TSNM নিউজ, ফেসবুকেও ফলো করুন আমাদের।